সাকিব হাতুরির জয় হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধ্বংস হোক। তামিম ইকবাল বাদ, নাফিস ইকবাল বাদ, এখন বাকি শুধু আকরাম খান। দেশের ক্রিকেটে হঠাৎ এক ঝড় উঠেছিল, যে ঝড়েই ঝরে পড়েছে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান। এরপর থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া, সবাই সবার মতো নিজেদের ক্ষোভ ছাড়ছে। সাকিব হাতুরির জয় হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধ্বংস হোক। কেউ কেউ বলছেন সাকিব হাতুরুর জয় হোক, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হোক। তামিম ইকবাল বেচারা বিশ্বকাপ খেলতে দেই বলা বই না। টাইগারদের খেলার নাটক দেখে হতাশ হয়ে নিজেকে শেষ করে দিতে চাইছেন, এমন ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তোরা একটু নিজেরা নিজেরা খেলা নিয়ে ভাব, তোরা কামড়া কামড়ি লাগোস। তামিম ইকবাল পাঁচ ম্যাচ খেলবো, দুই ম্যাচ খেলতো না, সাকিব বলে আসেন তামিম বেরে লইতো না। কিছুদিন পরেই বিশ্বকাপ, মাঠের খেলার কোনো ঠিক নেই, ড্রামার কোনো শেষ নেই, এই প্রশ্ন অনেকের মুখে। এই এই যে সাকিব ভাই, এই তিনটা ডাব তুমি খাও, তুমি খাইয়া পানি খাইয়া ভিতরে লেওয়া আছে এগুলো খাইয়া। তামিম বাদ, নাফিস বাদ, এবার আকরাম খানকে বাদ করুন, এমন কথাও ছড়িয়ে বেড়াচ্ছে। তামিম ইকবাল বাদ, নাফিস ইকবাল বাদ, এখন বাকি শুধু আকরাম খান। এক হাত দিয়ে তামিম ইকবাল খান যখন দেশের জন্য লড়েছিল তখন ইনজুরির গল্প কোথায় ছিল, এখন কেন ইনজুরির দোহাই? অভিশাপ, তামিম ইকবালের অভিশাপ। এই দলটা কত শখ করছিলাম, এবার বাংলাদেশ বিশ্বকাপে যাইব, বিশ্বকাপে খেললে নয় রান থাকতে কমপক্ষে সাতটা আটটা ম্যাচ জিততা। একজন স্ট্যাটাস দিয়েছেন, প্রিয় তামিম ইকবাল, এটা আমাদের ভালোবাসার বাংলাদেশ। এখানে সত্যি বললে তাই হয় যে আপনার সাথে তিন তিন বার হয়েছে। লুকিয়ে না রেখে ফিটনেস ঘাটতির কথা নিজে থেকে জানিয়ে প্রথমে অবসর দিতে হলো, এরপর অধিনায়কত্ব ছাড়তে হলো, সবশেষ বিশ্বকাপ দল থেকেই বাদ। তাইলে আমার কথা নিজের চেয়ারটাও বাদ দিয়া দেন তো দাদা। সাকিব, মুখে লাগান দাও, তোমারে ভালোবাসি বলে এতটাও ভালোবাসি। একজন লিখেছেন, দেশের স্বার্থে যদি বিরাট কোহলি আর রোহিত শর্মা এক হতে পারে তাহলে তামিম সাকিব কেন পারছেন না? একটা মন কয়জন রে দেওয়া যায়, একটা দেহ কয়জন রে দেওয়া যায়, তোমরা দুজনেই পারফেক্ট আছো, দুজনেই ফিট আছো, এখন বলো কে আমার লগে প্রেম করবা? তারপর আমি বন্ধুরে কইলাম যে বন্ধু দেখ তোর লাগে আমার এই সেরি সারি দিছি, যা তুই এই সেরির লগে প্রেম করে রাখা। বন্ধু কয় না না না, এটা হইতে পারে না। আমি ঠেলি হেরে হে ঠেলে আমার মাঝখান দিয়ে করার বিয়া সানাই বাজে গেছে, গেট মিট করে বিয়া হয়ে গেছে রামপুরে সারের ডিলারের লোক। গলা ধরা দুই বন্ধুর ছবি দিয়ে একজন লিখেছেন, সেই তুমি কেন এত অচেনা হলে? তামিম সাকিব হাতুরু পাপনের দ্বন্দ্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বলছে। ঘরের মাঠেই নিউজিল্যান্ডের সাথে সিরিজ হেরেছে, বিশ্বকাপে গিয়ে কি করবে সেটা নিয়ে অনেকের প্রশ্ন। উপরে ফিটফাট, ভিতরে সদর ঘাটের মতোই, খেলা যাই হোক নাটক ভালো পারে টাইগাররা, এই কথাগুলো চারিদিকে ঘুরছে। বিভিন্ন ট্রলের ছবিও ফেসবুক জুড়ে ভাইরাল। অনিক জাবের একাত্তর।